হ্যালো বিয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ত্বকের সবচেয়ে ক্ষতিকর ক্রিমগুলো কোনগুলো আমি এখানে তিনটে থেকে চারটে ক্রিম নিয়ে আলোচনা করব এই ক্রিমগুলো বন্ধুরা ত্বকে ভীষণই করে । কী কী ক্ষতি করে এবং তার প্রতিকার তোমরা কীভাবে পাবে সেটাও আলোচনা করবো এবং যারা ব্যবহার করছো সেটা আজ থেকেই বন্ধ করে দাও কারণ এটা কিন্তু ভবিষ্যতে ত্বকের জন্য খুব খুব খারাপ তোমরা আর পুনরায় ভালো ত্বক কিন্তু কোনো দিনও দেখতে পাবে না এটা বলে দিচ্ছি আর যারা ভাবছো এই ক্রিমগুলো ইমিডিয়েটলি তোমরা কিনবে বা ব্যবহার করবে লোকের কাছ থেকে শুনছো তারা কিন্তু বন্ধ করো কারণ এই ক্রিমগুলো মুখের সম্পূর্ণ কিন্তু স্কিন খারাপ করে দেয় এবং ভেতর থেকে কোনো বাইরে থেকে না যে এটা আমরা অ্যাপ্লাই করলাম আবার রিঅ্যাপ্লাই হবে ত্বক ত্বকে কিন্তু ভালো হবে নতুন করে ত্বক সেটা কিন্তু কোনো দিনও না প্রথম প্রথম তো ত্বক খুব সুন্দর উজ্জ্বল পরিষ্কার দেখাবে কিন্তু যেই তোমরা এক থেকে মাস পর এটা ব্যবহার করবে স্কিনে কিন্তু চামড়া ওঠা শুরু করবে ত্বক জ্বলে যাবে লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে সেই পোড়াটা কিন্তু তোমরা বুঝতেও পারবে না দেখবে ধীরে ধীরে তোমাদের ত্বকে মেচেদা চলে আসছে কালচে ভাব চলে আসছে বয়স্কের ছাপ চলে আসছে এগুলো কিন্তু চলে আসবে তো বলবো এই ক্রিমগুলো ইমিডিয়েটলি বন্ধ করো এবং চলো জেনে নেওয়া যাক ক্রিমগুলোর প্রতিকার পিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো ফার্স্ট আলোচনা করব ভিটনাবিট সি এই ক্রিমটা তোমরা অনেকেই জানো অনেকেই পরিচিত এবং অনেকে ব্যবহার করে কিন্তু ভালো রেজাল্টও পেয়েছো তাই বলবো এটা যারা ব্যবহার করছো সঠিক আগে জেনে নাও এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই বিটনাবিট সি ক্রিমটা কিন্তু যাদের ত্বকে অ্যালার্জিটিক ফুসকুড়ি ওঠে ব্রণও ওঠে তাদের জন্যই ভালো এটা কোনো ফর্সা হওয়ার ক্রিম না যারা ভাবছ এটা স্কিন ফর্সা করবে উজ্জ্বল করবে কখনোই কিন্তু এটা করবে না আর এটা মাখার নিয়মিত ডেট হচ্ছে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ তার বেশি মাখলে আমাদের স্কিনে কিন্তু বিভিন্ন ক্ষতি হবে স্কিনে যে শিরাগুলো সেগুলো বেরিয়ে আসবে আস্তে আস্তে স্কিন পাতলা হয়ে যাবে স্কিন চুলকানো শুরু করবে মানে অ্যালার্জেটিক তৈরি হয়ে যাবে অটোমেটিক স্কিনের ভেতর থেকে তোমরা বুঝতেও পারবে না এবং পিম্পলগুলো যেগুলো কমেছিল বেশি দিন মাখলে কিন্তু সেগুলো চলে আসবে তো বলবো এই ক্রিমটা আজ থেকেই বন্ধ দেওয়া উচিত তোমরা এটা ব্যবহার করো না নেক্সট আলোচনা করবো আমার সবার পরিচিত আমাদের ভিউয়ার্সটা অনেকেই জানে বা যা অনেকেই এটা ব্যবহার করেছে স্কিন শাইন ক্রিম এই ক্রিমটা কিন্তু খুব ক্ষতিকর বন্ধুরা কারণ এর মধ্যে এত স্টোরয়েড জাতীয় কিন্তু কেমিক্যাল থাকে যেগুলো স্কিনের পক্ষে খুব খুব ক্ষতিকর তো এটা তোমরা অবশ্যই ইমিডিয়েটলি এটা বন্ধ করো ব্যবহার করা যারা ব্যবহার করেছো তারা দেখছো যে কতটা ক্ষতি হচ্ছে ত্বকে অন্তত প্রথম এক দু মাস কিন্তু স্কিন ব্রাইট দেবে স্কিন পরিষ্কার করে তুলবে আমাদের হাত পা থেকে কিন্তু স্কিন অনেকটাই ফর্সা করে তুলবে কিন্তু পরবর্তীতে তোমাদের যে যে সমস্যাগুলো আসবে স্কিনের কিন্তু চামড়া পাতলা হয়ে যাবে যেটা এখনকার মেয়েদের সবারই একটাই মূল কথা যে আমাদের স্কিন পাতলা হয়ে গেছে শিরা দেখা যাচ্ছে প্রথম প্রথম তো খুব গ্লো দেবে খুব উজ্জ্বল দেবে কিন্তু পরে স্কিন লাল হয়ে যাবে ফুসকুড়ি উঠবে বিভিন্ন একজিমার প্রবলেম চুলকানির প্রবলেম চলে আসবে এবং মেচেদা তো মাস্ট মেচেদা আসবেই তাই বলবো এই ক্রিমগুলো ব্যবহার করা বন্ধ করো থার্ড আমার যেটা ক্রিম রেখেছি সেটা স্কিন লাইট ক্রিম বন্ধুরা এই ক্রিমটা আমরা সবাই চিনি অনেক নাইনটি পারসেন্ট মেয়েরাই কিন্তু এটা ব্যবহার করেছি এবং কি ছেলেরাও ইউজ করেছি এই ক্রিমটা খুব খুব ক্ষতিকর একটা ক্রিম এর মধ্যে বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে এতটাই অ্যাসিড জাতীয় কেমিক্যাল থাকে যে আমাদের ত্বককে কিন্তু ভেতর থেকে একদম ত্বকের যে শেষ লেয়ার পর্যন্ত আমাদের ড্যামেজ করে তোলে ক্ষতি করে তোলে আর এই ক্রিমটা মাখলে স্কিনে কিন্তু চামড়া উঠবে দেখবে তোমরা প্রথম কদিন মাখার সাথে সাথে দেখবে স্কিনের চামড়া উঠে যাচ্ছে চামড়া উঠে আমরা ভাববো যাক আমাদের স্কিনের চামড়া উঠে আমরা ফর্সা হয়ে যাচ্ছি কিন্তু সেটা কখনোই নয় স্কিন আরও ক্ষতির দিকে চলে যাচ্ছে প্রথম তো খুব গ্লোয়িং লাগবে অন্তত ইয়াং মেয়েরা খুবই পছন্দ করবে এই ক্রিমটি কিন্তু পরে দেখবে ধীরে ধীরে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে চোখের নিচে কালি পড়ে যাবে ত্বকে বয়স্কের ছাপ চলে আসবে মুখে কিন্তু একটা বয়স্ক ভাব দেখতে লাগবে এবং ত্বক কিন্তু পুড়ে যাবে দীর্ঘদিন ব্যবহারে ত্বক পুড়ে যাবে এবং মেচেদা চলে আসবে যেটা কিন্তু অন্যান্য ক্রিম মেখে দূর করা খুবই তোমাদের কষ্টকর হয়ে যাবে তাই বলবো ইমিডিয়েটলি বন্ধ করো নেক্সট চলে আসি ফেম ব্লিচ এই ব্লিচ কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পরিচিত ব্লিচ করতে সবাই ভালোবাসি কারণ ব্লিচ এমনই একটা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি যে আমরা যখনই ব্যবহার করব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের ফেসিয়ালের থেকে উজ্জ্বল গ্লোয়িং ত্বক লাগবে তো এটা একদমই বন্ধ করো এটা ছেলে মেয়ে উভয় যারাই ইউজ করেছো তারা দেখতে পের পেরেছো যে প্রথম প্রথম খুব গ্লো দেয় খুব ফর্সা লাগে কিন্তু ধীরে ধীরে আমাদের ত্বক কিন্তু ঝুলে পড়ে ত্বকে ডবল চেন চলে আসে ত্বকে কিন্তু অনেক ক্ষতি হয় ব্রণও চলে আসে এবং চোখের চারিপাশে কালো কালো ছোপ ছোপ মেচেদার দাগ চলে আসে বা ফ্রেকেলস চলে আসে মুখ কিন্তু গর্ত গর্ত ছিদ্র হয়ে যায় এই জিনিসটা কিন্তু কখনোই ঠিক হবার নয় একবার যদি তোমাদের স্কিন এতটা ড্যামেজ হয়ে যায় স্কিনে রিঙ্কলস ফাইন লাইনস এগুলো চলে আসে এবং মুখে কিন্তু গর্ত গর্ত ভরে যায় তার সাথে সাথে কিন্তু স্কিনের চামড়া পাতলা হয়ে যায় যেটা আমাদের ন্যাচারাল স্কিন থাকে সেটা কিন্তু ফেট করে দেয় টোটালি স্কিন ড্যামেজ করে তোলে তো বলবো এই ব্লিচ অবশ্যই করা বন্ধ করো কারণ এর মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে তো তোমরা এই ক্রিম কটা সম্পূর্ণ অ্যাভয়েড করে বন্ধুরা যদি ত্বকে তোমরা ভালো রাখতে চাও অবশ্যই ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট বেছে নাও তাহলে তোমাদের ত্বক কিন্তু চিরদিন সুন্দর থাকবে তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো যাতে আরও ক্ষতির হাত থেকে সবাই বাঁচতে পারো এবং লাইক করে দিও ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানিও কারা এটা ব্যবহার করেছো বা কী ক্ষতি হয়েছে কী বেনিফিট পেয়েছো